Hi friends, welcome back to my channel. I'm Debaruti. আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে না একটা জায়গায় যাওয়ার কথা, মানে আজকে বিকেল সন্ধ্যায়, আজকাল তো সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আজকে প্ল্যান আছে বিকেলবেলা আমি আমার কাকা কাকিমার বাড়িতে যাব, মানে আমি আমার ঠাম্মার বাড়ি যাব যেখানে আমার জন্ম হয়েছে। আমার জন্মভিটে অনেকটা বছর ওখানে কাটিয়েছি ছোটোবেলায়। তো ছোট্ট করে একটা হোম ট্যুর করব, কারণ বুঝতেই পারছো যে এখন করোনা পরিস্থিতি, বাইরে থেকে গিয়ে মানে দেখ সবারই বয়স হচ্ছে, বুঝতেই পারছো কাকিমারও বয়স হয়েছে। তো সেই কারণে আমি খুব বেশি চাই না যে অনেকটা জায়গা এক্সপ্লোর করব, মানে বাইরের জামা পরে। তো সেই জন্য একটা টেনশন নিজেরও থাকে, যে কারণে এত দিন হয়ে গেছে দেখা করতেই যেতে পারিনি, ভীষণ ভীষণ খারাপ লাগছিলো এ কদিন। কিন্তু ফাইনালি আজকে যেতে পেরে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তো তোমাদের সাথেও শেয়ার করব। তো আমার জন্মভিটের একটা ছোট্ট করে হোম ট্যুর, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যেটা কোনি পারলাম না সেটার জন্য সরি, কারণ বুঝতেই পারছো সেফটি হচ্ছে প্রায়োরিটি আমার, সব আমাদের জন্য, আমার জন্য বলো বা সবার জন্য বলো, সেফটিটা মেন। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলটাকে, কিন্তু বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি আমি চলে এসেছি, আমি আমার জন্মভিটের সামনে এখন চলে এসেছি, ঠাম্মার বাড়ির সামনে চলে এসেছি। যদিও কিন্তু এখন সন্ধে খুব বেশি বাজে না, বাট দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আশেপাশে অনেক গ্রিনারিজ দেখতে পাচ্ছ, সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, হ্যাঁ অন্ধকার বলে একটু হয়তো ক্লিয়ার আসছে না। তো আজকে আমি আর বাবা চলে এসেছি, শুদ্ধ তো অফিসের কাজ, মা আর পাবলো বাড়িতে আছে, পাবলোকে নিয়ে আসিনি। তো দেখো ভীষণ 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 আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটেড লাগছে। তো তোমাদেরকে তার একটা ছোট্ট রুম ট্যুর করে দেখাই আজকে। হচ্ছেন কাকিমার বাবা দাদু, আর এখানে পাশে যে ফটো ফ্রেম দেখতে পাচ্ছ না, মা কালী সারদা মা রামকৃষ্ণ দেবের, খুব সুন্দর একটা, অনেক বছরের কিন্তু। আর এখানে যে দুর্গা প্রতিমার ফটো দেখতে পাচ্ছ সেটাও খুব সুন্দর। তো এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে কাকিমা, তো চলো যাই। তো দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি আমার ঠাম্মার বাড়িতে, যেখানে আমার জন্ম হয়েছিল এবং আমি অনেকটা বছর ছিলাম, ভয় ভয় আসতে পারছিলাম না। তো ফাইনালি এসেছি অনেক দিন পর, অনেক মাস পর, এতদিন আছি এখানে বাট আসা হয়নি। তো এই দেখো এখানে আছে হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে এখানে সিঁড়ি। তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি, একটা ছোট্ট ট্যুর করাচ্ছি তোমাদেরকে। দেখো এই সিঁড়ি দিয়ে আমি উঠছি, তো খুব ভাল লাগছে। উঠেই দেখো কি সুন্দর একটা মায়ের মূর্তি আছে, আর আছে এখানে কিছু শো পিসেস, এখানে আছে একটা ক্লক দেখতেই পাচ্ছ কটা বাজে, আছে একটা খুব সুন্দর ওয়ালপেপার, এখানে কিছু এরকম ওয়াল হ্যাঙ্গিংস আছে, এখানেও আছে সেম জিনিস। আর এই যে ন্যান্সিকে দেখছো না, এটা কিন্তু আমার পিসুমনির ন্যান্সি ছিল, মানে পিসুমনির ডগি ছিল, তো ওর ফটো এখানে রাখা হয়েছে, খুব খুব কিউট ছিল জানো তো। তো এখানেও কিছু ওয়াল হ্যাঙ্গিংস আছে, আর এখান দিয়ে আমি উপরে উঠে যাচ্ছি বারান্দার দিকে। আর ব্যালকানিতে এখন দাঁড়িয়ে আছি, তো এখান থেকে স্টেয়ার্সটা দেখতে খুব খুব সুন্দর লাগে। আর এখানে যে ঝালরটা দেখতে পাচ্ছ না, এই ঝালরটার জন্য যেন এটা আরও আরও বেশি সুন্দর লাগে এই স্টেয়ার্সটা দেখতে। তো চলো এবার দোতলার ব্যালকানিতে উঠে যাই, আর তোমাদেরকে আরও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ এটা ঠাকুর ঘর, এখন ঠান্ডা বলে, এখন শীতকাল বলে এটা ঢাকা আছে। আর এখানে খুব সুন্দর মা কালী শ্রীরামকৃষ্ণদেব সারদা মায়ের একটা ফটো ফ্রেম আছে, এখানেও শ্রীরামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর ফটো ফ্রেম আছে। আর এই যে দেখতে পাচ্ছ বেডরুম, এই বেডরুমটাতেই কিন্তু আমরা থাকতাম, তো আমার ছোটোবেলাটা এখানে কেটেছে, এখানে কাকা এখন বসে আছেন, আর এটা আমাদের ব্যালকানি। আর এখানে অনেক ফটো ফ্রেমস আছে দেখতে, যেগুলো অনেক বছরের কিন্তু। আর এখানে আমি যে জুম করে তোমাদের দেখাই, এখানে নেভি ড্রেস পরা দুজন আছেন মানুষ, তো তার মধ্যে এই বাঁদিকে যাকে দেখতে পাচ্ছ তিনি আমার ঠাকুরদা, আমার দাদু। যদিও পরে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি, এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, সেটা ত্রিপুরা থেকে যতদূর মনে হয় আনা হয়েছিল। এখানেও কিছু ফটো ফ্রেমস আছে গণেশজি আর মা কালীর,
আর এখানেও দেখতে পাচ্ছি শিবজির একটা খুব সুন্দর একটা ফটো ফ্রেম আছে। এই বারান্দায় আমরা খুব বসে থাকতাম, আর দুষ্টুমি করার জায়গাটা এটাই ছিল আমার। প্রচুর দুষ্টুমি করতাম এখানে, তিরিং বিরিং করে উঠে পড়তাম, আর এইটা এখানে ভীষণ উঠতাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই এই জায়গাটায় আমি প্রচুর আঁকতাম, আঁকা আঁকা আঁকি ব্যাপারটা চলতো। তো যাই হোক, আর এখানে ঠাম্মা আর আমি বসে থাকতাম সকালবেলা। তো দেখো, ঢুকছি এবার এই ঘরে, এই ঘরটাতেই থাকতেন হচ্ছে ঠাম্মা। তো এখানে দেখতেই পাচ্ছে, এখানে ঠাম্মার ফটোও আছে, আর এখানে আছে আয়না ঠাম্মার। এটা ঠাম্মার বহুদিনকার আগের, মানে ইউজ করা আর কি, একটা ড্রেসিং টেবিল। আর এখানে আছে হচ্ছে কাকিমার বাবা দাদু, ওনার ফটো, ফটো ফ্রেম। আর এখানে দেখো দেখতেই পাচ্ছো, এখানে এই ফটোটা আমাদের বাড়িতেও তোমরা দেখেছো, এটা দিদিভাই জিজুর বিয়ের সময়কার ফটো, এটা আমার আর শুদ্ধর বিয়ের সময়কার ফটো। আর এই দেখো, এই হ্যান্ডসাম মানুষটাকে জানো, আমার দাদু। তো আর এখানে হচ্ছে আমি, মানে এই সোফাতে অলওয়েজ, এই জায়গাটায় সোফাতে ঠাম্মা বসে থাকতেন, এটা আমাদের ডাইনিং টেবিল। আর এসে গেছে দেখো কাকিমা চা নিয়ে, আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে দাদুর ফটো, আর এটা হচ্ছে ঠাম্মার ফটো। এখানে ঠাম্মা আর দাদু দুজনের ফটো আছে, এটা দাদুর বেশ অল্প সময়কার একটা ফটো, মানে তখন আমি বেশ ছোট ছিলাম আর কি, সেই টাইমের ফটো। আর এখানে কিছু আছে, এটা দেখতেই পাচ্ছ অনেকদিন আগে টিভি। দেখতে পাচ্ছ এটা মেডেলসগুলো, এই মেডেলসগুলো দাদু পেয়েছিলেন মিলিটারিতে, অতটা ক্লিয়ার না যদিও, বাট বোঝা যাচ্ছে খুব সুন্দর। এখানে ঠাম্মা দাদুর ফটো, আর এটা তো বহুদিন আগের, আমার খুব ভালো লাগতো এই জিনিসটা, টুং 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 করে আওয়াজ হতো তখন, খুব উঠেছিল বলো। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে আছে ছোট পিসির ফটো, আমার ছোট পিসি বিয়ের সময়কার ফটো। আর এখানে দাদুর পায়ের ছাপ আছে, এই আলমারিটা ইউজ করতো ঠাম্মা অলওয়েজ। আর এইগুলো যেগুলো দেখছো না, এটা কিন্তু বহু বছরের, এই ওয়াল হ্যাঙ্গিংসগুলো বহু বছরের, কিন্তু এটা এখানেই আছে। এখানে আছে নটরাজ মূর্তি, এখানে একটা আগে সেলাই মেশিন থাকতো যেটা ঠাম্মা ইউজ করতেন। আর এই ঠাম্মা, এই বেডটা ঠাম্মা এখানে থাকতেন অলওয়েজ। আছে কাকিমা, এটা আমাদের ডাইনিং হল, আর ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ, এখানে আছে ফ্রিজ। আর এদিক দিয়ে গেলে হচ্ছে রান্নাঘর। বাহ, এই ফটোটা কিন্তু খুব সুন্দর, এই দাদু দিদার ফটোটা খুব সুন্দর। দেখতেই পেলে, এখানে আনাচে কানাচে শুধু মেমোরিজ মেমোরিজ চারিদিকে শুধু। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে কাকিমা, ফাইনালি কাকিমার সাথে, মানে অনেকদিন পর আবার দেখা হলো, সেই ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল কাকিমার সাথে, তো আবার এই এতদিন পর দেখা হলো কাকিমার সাথে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো কাকিমা কখনো কখনো আমার ভিডিওস গুলো দেখেছে, কেমন লেগেছে বলো তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, ভালো লেগেছে তো, ভালো লেগেছে। সেটাই, কাকিমা এখন নিয়ে এসেছে কফি, তো আমি আর বাবা এখন কফি খাবো, খেয়ে তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে ওখানে শুদ্ধর অলরেডি কল শুরু হয়ে গেছে, আর আমি না গেলে পরে ওখানে পাবলোকে কে দেখবে, মানে মায়ের কাছে থাকে খুব ভালো, বাট তাহলেও সেটাই। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো, আর তোমরা জানিও যে কেমন লেগেছে আজকের ব্লগটা তোমাদের। তো কাকিমা এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আছে, তো সেই জন্য বুঝতেই পারছো একটুখানি প্রোটেকশন নিয়ে নেওয়া হয়েছে চারিদিকে। আর এখানে আছে ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছো, আর এখন এখানে তোমাদেরকে যেটা দেখাইনি সেটা হচ্ছে এখানে সোফা সেট, এগুলো নতুন এসছে, এগুলো আগে অন্যরকম
এরকম ছিল একটু, তো এটা নতুন করা হয়েছে আর এখানেও সোফাটা নতুন এসছে। তো চলো ঝটপট করে তাহলে চাটা মানে কফিটা খেয়ে নিই চলো। ওই যে দেখতে পাচ্ছো এখানে কার ফটো আছে বলো তো, এটা হচ্ছে কাকিমার বিয়ের টাইমের ফটো। আর এই যে পাশে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরী একজন ছোট্ট মানুষ, সে হচ্ছে আমি। জোকস অ্যাপার্ট, আরে না না মানে জাস্ট বলছি, এটা এটা একটা মানে এটা আমার ফটো, তখন আমার 5 বছর বয়স ছিল বলো কাকিমা। হ্যাঁ হ্যাঁ এরকমই। ও হ্যাঁ দেখিস বাবা, ও না 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 এখানে তো কি সুন্দর দেখো, এটা না খুব সুন্দর হয় জানো কাকিমা, এই যে পেনটা না এই পিঙ্কের ওপর, এই কোনার ঘরটা মনে আছে কাকিমা আমি আর দিদি ভাই কি করতাম, মানে গল্প আনন্দ দরজা বন্ধ। হ্যাঁ হ্যাঁ আসছি, হয়ে গেছে হ্যাঁ, চলো কাকিমা আস্তে আস্তে। আর এই জায়গাটা বসার জন্য আমার খুব ভালো লাগতো ছোটবেলায়, তো রোগাশোগা ছিলাম। হ্যাঁ 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 রোগাশোগা ছিলাম তো ইজিলি বসে যেতে পারতাম, তারপরে আর হতো না। যাই হোক হ্যাঁ সেই একটা দিন ছিল বলো। তো আমার ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করে তোমরা ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন, বাই বাই।